ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি তোমাদের সকলের প্রিয় সিরিয়াল শ্রীময়ের আপডেট দেবো বলে। তবে তার আগে বলবো, যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে। ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। শ্রীময়ের সিরিয়ালে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়ে গেছি যে রোহিত সেন খুঁজে পেয়েছে সংকল্পকে। যেমনটা আমি তোমাদেরকে অনেকগুলো ভিডিও আগে বলে দিয়েছিলাম যে সংকল্প কিন্তু মারা যায়নি, চাইলে একবার গিয়ে চেক করে আসতে পারো। তো তারপরে এখন সিদ্ধান্ত হয়েছে যে রোহিত সেন সংকল্পকে নিয়ে ফিরবে এদেশে। এবং এদিকে কেস চলছে, এদিকে ডিঙ্কা হঠাৎই বেল পেয়েছে, কিন্তু ডিঙ্কা বেল পাওয়ার পরে দেখা যাচ্ছে যে কাউকে সে সহ্য করতে পারছে না। সে মনে করছে যে সে একটা অন্য পৃথিবীতে পৌঁছে গেছে এবং যে পৃথিবীর সাথে বাকি সবার পৃথিবীর কোনো মেল নেই। এমনকি কিয়াকেও সে সহ্য করতে পারছে না, সে তার মা বাবা কাউকে সহ্য করতে পারছে না। মনে হচ্ছে যে আদি খেতে দেখাচ্ছে, করুণার চোখে দেখছে, দয়া মায়া দেখাচ্ছে তাকে। তো সে এখন একটুখানি ডিপ্রেশনে রয়েছে বলতে গেলে। এবং তাকে এখন তার বৌদি ভাই অর্থাৎ অঙ্কিতা সে এখন বোঝাচ্ছে যে আমি বিশ্বাস করি যে তুমি খুন করতে পারো না, আমি জানি যে তুমি খুন করতে পারো না, তুমি ফিরে এসো, তুমি তুমি একজন শিল্পী, তুমি একজন সিঙ্গার, তোমাকে ফিরতে হবে। এবং এখন ডিঙ্কা তার বৌদি ভাইয়ের কথায় উত্তর দিয়েছে এবং বলেছে যে দেখো আমি যখন রাস্তায় বেরোবো আমাদেরকে সবাই আঙুল তুলে তুলে বলবে যে আমি খুনি। কিন্তু ডিঙ্কার বৌদি অর্থাৎ অঙ্কিতা এখানে একটা ভালো কথা বলেছে যে যারা বলছে না যে তুমি খুনি, তারাই একটা সময় দেখবে যখন তোমার এই সমস্ত সত্যিটা সামনে আসবে, তখন দেখবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে, গিয়ে বলছে যে ডিঙ্কা অত্যন্ত ভালো একজন মানুষ। তো এই সমস্ত কথা শুনে বাড়ির প্রত্যেকে অর্থাৎ শ্রীময়ী, শ্রীময়ী শ্বশুর মশাই, আমাদের দিঠি এবং মিঠুদি, এরা প্রত্যেকে বুঝতে পারছে যে অঙ্কিতা চেঞ্জ হয়ে গেছে, অঙ্কিতা পাল্টে গেছে। তো যাই হোক, এরপরেই যেটা আসতে চলেছে সেটা হচ্ছে যে রোহিত সেন নিয়ে হাজির হতে চলেছে সংকল্পকে, সেটা হতে পারে কোর্ট চত্বরে। আর যদি কোর্ট চত্বরেই হাজির হয় তাকে দেখে কিন্তু অর্ণা থেকে শুরু করে অর্ণার মা, অর্ণার বাবা প্রত্যেকে কিন্তু চমকে যাবে। এবং তারই পাশাপাশি কিন্তু সংকল্প অর্ণাকে এটাও বলে দেবে যে আমি তো বেঁচে আছি, এই এত ঝামেলার তো কোনো প্রয়োজন ছিল না। এমনকি সংকল্পকে দেখার পরে অর্ণার বাবা অনেকটা থমকে যাবে, কারণ সে এই যে আন্দোলনটা শুরু করেছিল সে কেন করেছিল, কিসের জন্য করেছিল সেটা বোঝা যাবে। এবং সংকল্প সেখানে ভিলেন কিনা সেটাও আমরা জানতে পারবো, যে সংকল্পের সাথে সংকল্পর শ্বশুরমশাই অর্থাৎ অর্ণার বাবার কোনো লিঙ্ক আপ ছিল কিনা এবং তারা ইচ্ছাকৃত এটা কোনো প্ল্যান করেছিল কিনা সেটা আমরা জানতে পারবো এবং বুঝতে পারবো। কিন্তু তার পাশাপাশি কিন্তু এবার হয়তো শ্রীময়ী হয়তো আবারও প্রতিবাদী হয়ে উঠতে পারে, আর শ্রীময়ী হয়তো এখানে জানিয়ে দিতে পারে যে অর্ণার ছায়া বা সংকল্পের ছায়া যেন কোনোভাবেই প্রত্যুষ অর্থাৎ ডিঙ্কার উপরে না পড়ে, ডিঙ্কাকে সুস্থ জীবনে এবার হয়তো ফিরিয়ে দেবে আমাদের শ্রীময়ী। এবং তারপরে হয়তো অর্ণার সংকল্প কোনো না কোনোভাবে যদি ঢোকার চেষ্টা করে সে হয়তো ঢুকতে পারবে না, আর সেখানে হয়তো ডিঙ্কার হাত ধরবে কিয়া। আর সেই সমস্ত সুন্দর সুন্দর মুহূর্তগুলো যদি দেখতে হয় তাহলে অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল শ্রীময়ী। এবার সবটাই ক্রমশ প্রকাশ্য, তবে খুব শীঘ্রই সংকল্প সামনে এলে অর্ণার বাবা এবং অর্ণা এবং অর্ণার মায়ের কিন্তু মুখটা একটুখানি থমকে যেতে চলেছে। আর তার পাশাপাশি রোহিত সেন কিন্তু এটুকু বুঝিয়ে দিতে চলেছে শ্রীময়ীকে দূরে থেকেও কাছে থাকা যায়। তাই অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল শ্রীময়ী স্টার জলসা, স্টার জলসা HD-তে ঠিক সন্ধে 7টার সময়। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যেটা করবে সেটা হচ্ছে শ্রীময়ী সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে। ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।